কোনো এক সময় একটি ক্ষুধার্ত শিয়াল শিকারের সন্ধানে জঙ্গলে জঙ্গলে ঘুরছিল। জঙ্গলে শিকার না পেয়ে শিয়ালটি ঘুরতে ঘুরতে লোকালয়ের কাছাকাছি এসে উপস্থিত হয়েছিল। লোকালয়ে ঘুরতে ঘুরতে শিয়ালটি দেখতে পেল একটি ঘরের দরজা খোলা রয়েছে। তখন শিয়ালটি সেই খোলা দরজা থেকে উঁকি মেরে দেখল, সেখানে একটি মুরগি রয়েছে। কিন্তু মুরগিটি অনেক উপরে বসেছিল, তার নাগালেরও বাইরে। তখন শিয়ালটি মনে মনে চিন্তা করতে লাগলো, এই মুরগিটিকে আমাকে যে কোনো প্রকারেই হোক ধরতে হবে, তা না হলে সারা রাত আমাকে না খেয়ে কাটাতে হবে। কিন্তু মুরগিটি যে আমার নাগালেরও বাইরে, একে কিভাবে ধরা যায়? এমনই চিন্তাভাবনা করে শিয়ালটি একটি মদ লোভ আঁটতে থাকলো। তারপরে শিয়ালটি সেই মুরগিটিকে উদ্দেশ্য করে বলল, ওহে বন্ধু মুরগি, তোমাকে অনেক দিন পরে দেখছি, তুমি বেশ রোগা হয়ে গেছো, মনে হয় তোমার শরীর খারাপ করেছে, তুমি এখনই নিচে নেমে এসো, আমি তোমার নাড়ি পরীক্ষা করে দেখি, তবেই আমি তোমাকে ঠিক মতো ওষুধ দিয়ে সুস্থ করে তুলতে পারবো। তোমার মুখ চোখ একেবারে শুকিয়ে গেছে, এসো এসো ভাই, তাড়াতাড়ি নিয়ে যাবে এসো। ধূর্ত শিয়ালের কথায় মুরগিটি কোনো উত্তর দিল না, সে চুপচাপ সেখানে বসে রইল। মুরগিটি সেখানে চুপচাপ বসে আছে দেখে শিয়ালটি আবার তাকে উদ্দেশ্য করে বলল, কি হলো ভাই, ওখানে চুপচাপ বসে রইলে যে, নিচে নেমে এসো, তুমি নিচে না নামলে আমি তোমার নাড়ি পরীক্ষা করতে পারবো না, আর ওষুধও দিতে পারবো না, তুমি নিচে নেমে এসো, তোমাকে পরীক্ষা করে দেখে একটু ওষুধ দিই, তবেই না তুমি সুস্থ হবে। এইবারেও শিয়ালের কথায় মুরগিটি নিরুত্তর রইল, চুপচাপ সেখানে বসে রইল। এদিকে মুরগিটি চুপচাপ বসে আছে দেখে শিয়াল আবার তাকে বলল, এলো ভাই, তুমি নিচে আসছো না যে বড়, তুমি কি ওখানে আটকে পড়েছো নাকি? এইবারে শিয়ালের কথায় মুরগিটি একটু বিরক্ত বোধ করলো এবং সে বলল, না গো শিয়াল পণ্ডিত, আমি এখানে নিজেকে আটকে রেখেছি, আমি আটকে পড়িনি, আর আমার শরীর বেশ ভালো আছে, আমার কোনো ওষুধের দরকার নেই, বরঞ্চ আমি নিচে নামলেই আমার ক্ষতি, তাই আমি নিজেকে এখানেই আটকে রেখেছি, আমি নিচে নামি আর তুমি আমাকে খপ করে ধরে ঝট করে এখান থেকে পালাও, আমি যেখানেই আছি বেশ আছি। মুরগিটির কথায় শিয়াল খুব লজ্জা পেল এবং সেখান থেকে চলে গেল।